আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করছি, আপনি একটা জমিন ক্রয় করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না ওই জমিনটি অন্য কারো কাছে সাবকপলা বিক্রি করা হয়েছে কিনা আগে, বা এই জমিনটি তার কোনো নিকট আত্মীয়কে হেবা করছে কিনা বা অন্য কাউকে দান করছে কিনা, এই বিষয়ে আপনি জানেন না। তাহলে আপনি সহজে কিভাবে এই বিষয়গুলো বের করতে পারবেন, সহজে কিভাবে আপনি এই বিষয়টাকে তদন্ত করতে পারবেন, সেই উপায়গুলো আপনাদের নিকট উপস্থাপনা করছি। তো প্রিয় দর্শক, যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। তো প্রিয় দর্শক, যে জমিনটা আপনি ক্রয় করতে চাচ্ছেন এই জমিনটি অন্য কারো কাছে বিক্রি করছে কিনা, বা তাকে সাবকপলা দেওয়া হয়েছে কিনা, দান করছে কিনা, হেবা করছে কিনা, এই বিষয়গুলো আমরা দুই উপায়ে তদন্ত করতে পারি বা দুই উপায়ে যাচাইবাছাই করতে পারি। প্রথম উপায় হচ্ছে, আপনি যে জমিনটা ক্রয় করবেন ওই জমিনের একটা দলিলের ফটোকপি আপনি তার কাছ থেকে সংগ্রহ করবেন, তার কাছ থেকে চেয়ে নেবেন, অথবা ওই জমিনের দাগ নম্বরটি আপনি তার কাছ থেকে জেনে নেবেন বা দলিল নম্বরটি আপনি জেনে নেবেন। যদি দলিলের ফটোকপি অথবা দাগ নম্বর অথবা দলিল নম্বর যদি আপনার জানা থাকে বা আপনি জানতে পারেন, তাহলে আপনি সোজাসুজি আপনার যে উপজেলা ভূমি অফিস আছে বা জেলা ভূমি অফিস আছে, উপজেলা বা জেলা ভূমি অফিসে সোজাসুজি চলে যাবেন। সেখানে গিয়ে দলিল লেখক বা দলিল ভেন্ডার যারা আছেন তাদের মাধ্যমে একটা আপনি তল্লাশি দিবেন। তল্লাশি দিবেন এই জন্য যে আপনি যে জমিনটা ক্রয় করতেছেন ওই জমিনের কোনো দলিল হয়েছে কিনা বা অন্য কোনো কারো কাছে বিক্রি হয়েছে কিনা, এই ব্যাপারে তাদেরকে তল্লাশি দিবেন। আপনি লক্ষ্য করলে জানবেন যে প্রত্যেকটা দলিল মধ্যে তৃতীয় বা চতুর্থ নম্বর পৃষ্ঠায় 25 বছর ধারাবাহিক উল্লেখ থাকে। অর্থাৎ আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করতে চাচ্ছেন সে কার কাছ থেকে ক্রয় করছে, সে কার কাছ থেকে ক্রয় করছে, সে কার কাছ থেকে ক্রয় করছে, ধারাবাহিক এই 25 বছরের মালিকানা বিষয়গুলো ওখানে উল্লেখ থাকে। এমনকি যদি 100 বছরও যদি মালিকানা চেঞ্জ হয়, 100 বছর মালিকানা ওখানে উল্লেখ থাকবে। তো ওখানে যে আপনি 5 বছর বা 10 বছরের জন্য আপনি একটা তল্লাশি দিবেন, তল্লাশির মাধ্যমে যদি আপনি জানতে পারেন যে অন্য কারো কাছে বিক্রি হয়েছে, তখন আপনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন, কি করবেন, ক্রয় করবেন কি করবেন না। তো যে তল্লাশিটা করবেন এই তল্লাশির জন্য প্রত্যেক বছরের হিসাবে একটা ফি নেওয়া হবে। আপনি 5 বছরের জন্য তল্লাশি দিলে 5 বছর হিসাবে ফি নেবে, 10 বছরের জন্য তল্লাশি দিলে 10 বছর হিসাবে ফি নেবে। তো এই ফির মাধ্যমে আপনি দলিলগুলো বা জায়গা জমিনের এই বিষয়গুলো তল্লাশি করতে পারবেন, আপনার স্থানীয় উপজেলা ভূমি অফিস বা জেলা ভূমি অফিসে এই বিষয়গুলো ওখানে তদন্ত করতে পারবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্যায়ে এবং সহজ পদ্ধতিতে আপনি আরেক দিক দিয়ে এটা যাচাইবাছাই এবং তল্লাশি করতে পারবেন। সেটা হচ্ছে, আপনার স্থানীয় যে তহসিল অফিস আছে, প্রত্যেকটা ইউনিয়নে একটা ভূমি অফিস আছে যাকে তহসিল হিসাবেও বলা হয়, এই তহসিল অফিসে গিয়ে আপনি ওখানে যারা আছে কর্মরত তাদের কাছে যে দাগ নম্বর, দলিল নম্বর, এটার মাধ্যমে এই বিষয়টাকে যাচাইবাছাই করবেন। আপনি পূর্ণাঙ্গ সেখানে তথ্য পেয়ে যাবেন। প্রত্যেক বছরে আপনার ইউনিয়নে যত জমি ক্রয় বিক্রয় হচ্ছে, প্রত্যেক জমি ক্রয় বিক্রয়ের একটা ডাটা আপনার স্থানীয় ভূমি অফিসে আসবে বা তহসিল অফিসে এখানে আসে। তো সেখানে একটা এলটি নোটিশ আসে, প্রত্যেকটা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা এলটি নোটিশ আসে। যদি আপনি ওখানে তদন্ত করতে গিয়ে যদি আপনি দেখেন এলটি নোটিশ, তো এলটি নোটিশ যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা ক্রয় বিক্রয় হচ্ছে এবং এটা নিয়ে সমস্যা আছে, অন্য মালিকের কাছে হেবা করছে বা ক্রয় বিক্রয় হয়েছে, এলটি নোটিশ যদি পান। আর যদি এলটি নোটিশ না পান তাহলে বুঝতে হবে যে এটা অন্য কোনো কারো কাছে হেবা করা নাই, দান করা নাই বা অন্য কারো কাছে রেজিস্ট্রেশন করা নাই, তাহলে আপনি এই জমিনটা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, আরেকটা পদ্ধতি আপনি যাচাই করতে পারবেন বা তল্লাশি করতে পারবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জমিন যখন খারেজ হয় তখন একটা কেস নং থাকে, খারেজের একটা কেস নং থাকে। ওই খারেজের কেস নং যদি থাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে অন্য কারণে এটা খারেজ হয়েছে, তখন আপনার বুঝতার বাকি থাকবে না যে এই জমিনটি অন্য মালিকানা আছে বা অন্য কারো কাছে এটা রেজিস্ট্রেশন হয়েছে।
এ হচ্ছে একটা জমিনকে সহজভাবে তল্লাশি করা এবং গোপনে আপনি কিভাবে জানবেন যে এই জমিনটি আগে বিক্রি হয়েছে কিনা বা অন্য কারো কাছে দান বা হেবা করা হয়েছে কিনা আপনি কিভাবে জানবেন সে পদ্ধতি আপনার সামনে উপস্থাপনা করছি। তো প্রিয় দর্শক, এ হচ্ছে সহজভাবে আপনি একটা জমিনকে কিভাবে তল্লাশি করবেন, একটি জমিনকে কিভাবে জাসাবাসা করবেন যে আগে এই জমিনটি কারো কাছে হেবা করা করছে কিনা বা কারো কাছে দান করছে কিনা, কারো কাছে জমিন রেজিস্ট্রেশন করছে কিনা, এই সুরতে আপনি একটা জমিনকে তল্লাশি করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকে এই বিষয়গুলো নিয়ে কোনো ভ্রূক্ষেপ করে না, পরবর্তীতে যখন দেখা যায় যে সে এই জমিনটা অন্য কারো কাছে দলিল করে দিছে, সাফ কবলা করে দিছে বা দানপত্র করে দিছে বা হেবা করে দিছে, তখন আমরা ছুটাছুটি করতে হয়। জন্য এই বিষয়গুলো অবশ্য আমরা মাথায় নিয়ে আমরা একটা জমিনকে ক্রয় বিক্রয় করবো, ইনশাআল্লাহ কোনো টেনশন ছাড়া জীবন আপনি জমিনটাকে ভোগ করতে পারবেন। আপনার জমিনটাকে আপনি সুন্দর মতন আপনার যারা ওয়ারিশ আসবে তারাও ভোগ করতে পারবে। এই জন্য অবশ্য আমরা সচেতন থাকব, নিজেও সচেতন থাকব, অন্যকেও সচেতন করব। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।